বজলুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। বুয়েট ছাত্র ফারদিনের ঘটনার পর ব্যাপকভাবে আলোচনায় আসেন এই বজলু মেম্বার। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় ইউপি সদস্য বজলুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে শুক্রবার বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাল মোমেন বলেন, গত 27 সেপ্টেম্বর রাতে র্যাবের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা করা হয় কায়েতপাড়া ইউপির 9 নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের নেতা বজলুর বিরুদ্ধে। বজলুর রহমান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের 6 নম্বর ওয়ার্ড এলাকার নাদের বক্সের ছেলে। স্থানীয়ভাবে তাকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক মনে করা হয়। পুলিশের হিসেবে তিনি 10টি মামলার আসামি। তার বিরুদ্ধে পুলিশ ও র্যাবের উপর হামলার অভিযোগ রয়েছে। এদিকে ফারদিনের ঘটনায় বজলুর রহমানের সংশ্লিষ্টতা প্রসঙ্গে আব্দুল্লাল মোমেন বলেন, বিষয়টি নিয়ে বজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সন্দেহ করছি এ ঘটনায় তার সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে এ বিষয়ে সে এখনও মুখ খোলেনি। এ বিষয়ে কোনো ক্লু পেলে গণমাধ্যমকে জানানো হবে। কায়েতপাড়ার 9 নম্বর ওয়ার্ডেরই একটি অংশ চনপাড়া। ফারদিনের ঘটনার পর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নাম সামনে আসে। সেখানে নাশ এবং দ্রব্যের ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে ইউপি সদস্য বজলুর রহমানের নাম জড়িত। 4 নভেম্বর নিখোঁজ হওয়ার পর 7 নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিনুর পরশের দেহ উদ্ধার করে নৌপুলিশ। তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশ নিখোঁজ হওয়ার রাতে ফারদিনের চনপাড়ার সংশ্লিষ্টতা খুঁজে পায়। 4 নভেম্বর রাত 2:35 ফারদিন ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হন তারা। সেই তথ্য অনুযায়ী তার অবস্থান ছিল চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায়।